মাথায় হেডব্যান্ড, পরনে নানের পোশাক, দল বেঁধে করছেন গাঁজা সেবন। কিভাবে গাঁজা চাষ করা যায়, গাঁজার যত্ন নিতে হয়, সেসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তারা। তাদের কাছে গাঁজা মাদক নয়, বরং ওষুধ। পোশাক আশাক যেমনই হোক, এসব নান আসলে কোনো ধর্মের প্রচারক নয়। 2014 সালে প্রতিষ্ঠিত সিস্টার্স অফ দ্য ভ্যালি নামে একটি সংগঠনের সদস্য তারা। ওষুধ হিসাবে গাঁজার কার্যকারিতার কথা ছড়িয়ে দিতেই এমন কাজ করছেন সংগঠনটির সদস্যরা। একজন খ্রিস্টান নান গাঁজা সেবন করছেন, এমনটি সহজে দেখা যায় না। ধর্মীয় পোশাকের কারণে মানুষের দৃষ্টি সহজেই আকর্ষণ করা যায়। জনসচেতনতা তৈরির জন্য বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছানোর কোনো বিকল্প নেই, এমনটাই মনে করে সিস্টার্স অফ দ্য ভ্যালি। Lo que estamos buscando es también hacer un activismo con la planta. কয়েকজন নান গাঁজা সেবন করছে কিংবা কোনো মারিজুয়ানা মেলায় অংশ নিয়েছে এমনটা দেখা যায় না। বেশ ভোসার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ আমাদের প্রতি কৌতূহল দেখায়, তখন তাদের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। যে বার্তা সবাইকে দিতে চাই সেটা দিতে পারি। আমরা সবসময় স্পষ্ট করে বলি, কোনো ধর্মের সাথে আমাদের কোনো বিরোধ নেই। মেক্সিকোতে গাঁজা বৈধতার বিষয়টা কিছুটা অস্পষ্ট। সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় সিস্টার্স অফ দ্য ভ্যালি, কিন্তু নিজেদের লোকেশন নিয়ে সতর্ক থাকতে হয় তাদের। একটি দুইতলা বিশিষ্ট ভবনে সম্পন্ন হয় গাঁজা বিষয়ক সকল কার্যক্রম। গাঁজা উৎপাদনের বেশিরভাগ অংশই বিভিন্ন অপরাধী সংগঠনের দখলে। দুর্নীতিবাজ, রাজনীতিবিদ ও স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে ভয় থাকেন সিস্টার্স অফ দ্য ভ্যালির সদস্যরা। যে কোনো সময় হুমকি ও চাঁদাবাজির ভয় তো আছেই। একজন কেমিস্ট ও মারিজুয়ানা গবেষকের তত্ত্বাবধানে কাজ করে সিস্টার্স অফ দ্য ভ্যালি। বাড়ির ছাদে পুরনো রঙের বালতিতে তারা গাঁজা গাছ লাগান। গাছ একটু বড় হলে দেয়াল ঘেরা ব্যক্তিগত বাগানে সেগুলো রোপণ করা হয়। গাঁজা নিয়ে ব্যবসায় সফল সিস্টার্স অফ দ্য ভ্যালি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 2 ডজন রাজ্যে বিনোদনের জন্য মারিজুয়ানা বৈধ। সেখানে অনলাইনে সিবিডি টিংচার, গাঁজার বিশেষায়িত তেল ও সালফ বিক্রি করে তাদের প্রতিষ্ঠান। গত 1 বছরে $5,00,000 বেশি আয় করেছে তারা। লাতিন আমেরিকার দেশগুলোতে বহুদিন থেকেই মাদক নিয়ে সহিংস লড়াই চলছে। এর মধ্যে 2017 সালে দেশটিতে চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার বৈধ করা হয়। বিনোদনের জন্য গাঁজা বৈধ করে দেয়া হলে সংঘাত কমবে, এমনটি মনে করে সিস্টার্স অফ দ্য ভ্যালি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।